বিশ্ববিশ্রুত শিল্পী ডক্টর ভূপেন হাজরিকাদেবর পুণ্য স্মৃতিত অঙ্কুর ডেকায় প্রস্তুত করে উলিয়াছে বিদায় নামৰ এই অডিও অ্যালবামটি। গুৱাহাটী প্রেস ক্লাবত আয়োজিত গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানত অ্যালবামটি মুক্তি করে ডক্টর ভূপেন হাজরিকাদেবর সহধর্মিনী প্রিয়ম্বদা পেটেল হাজরিকা আর পুত্র তেজ হাজরিকা। তেজ হাজরিকায় অ্যালবামটির এটি গীতত কণ্ঠদানও করেছে। বিখ্যাত গণশিল্পী পল রবসনের উই আর সেম বোথ ব্রাদার গীতটি অঙ্কুর ডেকার কণ্ঠ নিগড়াইছে তেজ হাজরিকায়। উল্লেখযোগ্য যে গীতটি মোট চারিটা ভাষা ব্যবহার করা হয়েছে। অডিও অ্যালবামটি মুক্তি করে প্রিয়ম্বদা পেটেল হাজরিকায় কয়, শিলং নিবাসী অঙ্কুর ডেকায় বিদায়ের সাতটি গানের ছটিতে কণ্ঠদান করেছে, গীতাংশ লিখিছে আর হুর করেছে। মোট সাতটি গানের অ্যালবামটিত অঙ্কুর ডেকায় সুমধুর সুরের জংকার তুলিছে। পুরুষুলক কমনীয়তা থাকা শ্রী ডেকার কণ্ঠত গীতকিটা শুনে রাইজে ভাল পাব। তারপরে প্রতিটি গানের আগত থাকা কিছু কথায় অ্যালবামটির হস্তব বহাইছে। ক্যামেরা পার্সন সুশান্ত দাসের সহ অমরদীপ গগৈ, সেন্টিনেল নিউজ, গুৱাহাটী।